এখন বাজে রাত 8টা, তো আমি 8টার সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম। কারণ কি তোমরা দেখলেই কাল থেকে ব্লগ বানাতে পারছি না আমি, আর কালকে থেকে এত শরীর যন্ত্রণা, তোমাদেরকে ভিডিওতে হয়তো বলেছি আমি কি আমার মাথায় প্রচুর যন্ত্রণা করছে, এত ব্যথা এত ব্যথা কি বলবো। তাই কোনো কাজকামে মন লাগছিল না, তো তাই আমি ব্লগটাও শ্যুট করতে পারিনি। আর মা তো জানো, মা রান্না করলে পরে মা তো ক্যামেরা ওপেনই করতে জানে না এখন, কি কীভাবে ক্যামেরা ওপেন করবো, অফ করবো, না করবো, তো তাই মা করেনি। আর আমার শরীরটাও ভালো নেই, এই দেখো সকাল থেকেও আজকে রান্নাও হয়নি বাড়িতে। কারণ কি সকালে যে ভাত ছিল, ভাত ছিল, তারপরে রাত্রে, কাল রাত্রে আমাদের পাশে বাড়ির এখানে মিলাদ হয়েছিল, তাই সিন্নি ভাত ছিল, তো ওগুলো নিয়ে সকালে সবাই খেয়েছিল। আর কালকার ভাত ছিল, ওগুলো সব আমরা মানে কি 12টার সময় খেয়েছিলাম, তাই এখনো কিছু খাবার হয়নি। তো সানমা যাই দেখো কান্না করছে, কি মা চাউমিন খাবো, চাউমিন অনেক দিন থেকে খাইনি, তো তাই ভাবলাম কি চলো চাউমিনটাও বানিয়ে দেবো না, তাই আসতে আমি ব্লগ বানাতাম না, কিন্তু সানমাজের জন্য হয়ে গেছে। কারণ কি সানমা জিদ করছিল কি মা চাউমিন খাবো, তো আমি বললাম ঠিক আছে, তো তো চলো রাত্রে আমি ছোট খোটো ভিডিও হয়ে যাবে আর তোমাদেরকে কালকে দেখা হয়ে যাবে, তোমরাও দেখতে পাবে, তো তাই আমি ভাবলাম কি চলো ব্লগটা স্টার্ট করি। তো চলো আমি সানমাজের জন্য চাউমিন বানাবো, তো সবটা নিয়ে এসে রেখেছি, ডিম, চাউমিন আর টমাটোর, আর তারপরে শসা, শসা তো বুঝো আমরা খিরা বলি এখানটা, শসা বলে, তো এই ধনের পাতা সবটাই আছে। তো চলো আমি তাড়াতাড়ি করে আগে গরম জল চাপাবো, তার গরম জলে আমি কীভাবে কী করবো না করবো সেগুলো সবটাই বলবো। আর এখানটায় দেখছো শানওয়াজ, শানওয়াজের আব্বা, শানওয়াজের দাদি সবাই বসে আছে। তো এই দেখো শানওয়াজ পড়া হয়েছিল, তার আব্বা পড়িয়ে দিয়েছিল। আর এখানটায় শানওয়াজের ব্যাগ, কি দুই পুত্র, তো ঠিক আছে চলো। এই দেখো শুষা, এখানটায় শুষা দেখতে আছে, আর এই দেখো চমি, তো আমি সবটা নিয়ে এসে রেখেছি, আর ডিম টেবিলের উপরে আছে ওই দেখো। তো চলো আমি তাড়াতাড়ি করে আগে জলটা বসিয়ে দিই, তারপরে আমি চমিনটা, আমি জলটা একটু গরম হবে তখন চমিনটা দিব। তো দেখো জলটা বসে দিলাম, তো জলটা গরম হয়ে যাবে তখন আমি চমিনটা দেব, কাঁচা চমিনটা, তো ঠিক আছে। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম, গরম হবে তখন তোমাদেরকে দেখাবো চমিনটা দেব। তো তো দেখো জলটা ফুটে গেছে, তো এখন আমি চমিনটা দিয়ে দেব। পুরোটা দেব এরকম গোটা, অনেক লম্বা লম্বা হয়ে যাবে তো, কে খাবে চাউমিন সানমাজ? আমি খাবো চাউমিন। তুমি খাবা? ঠিক আছে, এনদি সরে বসো, সরে বসো, সরে যাও। তো তোমরা দেখলে কি চাউমিনটা দিয়ে দিলাম, তো সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব, তারপরে জল, ঠান্ডা জল দিয়ে তাকে ধুয়ে ঠান্ডা করে নেব, আর একটু সফট সফট হয়ে যাবে, কারণ কি একটু গিল্লা গিল্লা ভাব থাকবে, তো তো এটা একটু ঠান্ডা জল দিলে ঠিক হয়ে যাবে। না এটা ঢাকা দিয়ে দিব। তো এইখানটায় তোমরা দেখছো চাউমিনটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর এখানটায় এই দেখো পেঁয়াজ, ধনে পাতা, তারপরে টমাটো আমি সবটা ধুয়ে কমপ্লিট করে রেখেছি, তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই, আর তা করতে চাউমিনটাও সিদ্ধ হয়ে যাবে। দেখছো কি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এখানটায় চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে। চলো আমি তাড়াতাড়ি করে ঢেলে তারপরে কিভাবে জল দিয়ে আমি সেটাকে করছি, তো তোমরাও দেখবে। আর এইখানটায় কড়াইটাও আছে, চলো সবটা রেডি করা আছে, তো আমি কিভাবে চাউমিন রান্না করছি না করছি এবার তোমরা এক মিশাল করে তোমরা দেখিয়ে দিব, তারপরে তোমরাও দেখবে।
তো আমার চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে শসা আছে তো শসাটা কাটব, তারপরে সবাইকে খাবারটা দেব। তো এই দেখো কমপ্লিট হয়ে গেছে, তো গ্যাসটা অফ করে দিই। তো চলো শসা কাটব। তো এখানটায় দেখছো তোমরা কি শানমাজের আবার খেতে স্টার্ট করে দিয়েছে। তো এই দেখো খাওয়া দাওয়া করছে, আর মাকেও দিয়ে দিয়েছে। আর শানমাজের জন্য আগে আমি তুলে নিয়েছিলাম, কারণ কেউ ঝাল খায় না, ঝালটা অল্প খায়, তাই তো তাকে আগে দিয়ে দিয়েছিলাম। আর আমাদের জন্য একটু ঝালঝুল করেছি। আর এখানটায় দেখছো, এই দেখো মাকেও দিয়ে দিয়েছে। আর শানমাজ কান্না করছিল, তাই মা শানমাজের টিফিন বক্সে রেখে দিয়েছে। এই দেখো, আর এখানটায় আমার, এই দেখো। তো ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো চাউমিন খাওয়া হয়ে গেছে সবারই। আর শানমাজের সবাই বসে আছে বাইরে। আর শানমাজের আব্বাই এখন ঘুমায়নি, কারণ কি এই মাত্র খেয়েছে, তো ঘুমাবে না। আর এখন সময় 8:30 বেজে গেছে রাত। তো ঠিক আছে, তো আজকে ব্লগটা আমি এখানটাই শেষ করছি। ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো। তো আজকে তোমাদেরকে এইটুকু ওই রেসিপিটা দেখাতে পারলাম, কারণ কি কালকে থেকে শরীরটা ভালো নাই, তাই ভাবলাম কি আজকেও তোমাদেরকে ব্লগটা আসছে। শানমাজ যদি জিদ না ধরতো আমি চাউমিন খাবো, তো আজকে শানমাজের জন্যই একটুকু যেটুকু হয়েছে শানমাজের জন্য ব্লগটা বানাতে পেরেছি। তো ঠিক আছে, বাই, টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।